আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ডে আইটিপসের আপনাদের সকলকে স্বাগত। মুক্ত কলামে 4 নভেম্বর 2021 4:38 দা ডেলি ক্যাম্পাস একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত করেছে। সমাধান করতে না পারলে গুচ্ছ পরীক্ষা বাতিল করতে হবে, লিখেছেন মোহাম্মদ রাকিব। অনেক সুন্দর তিনি কথাবার্তা লিখেছেন, যা গুচ্ছবর্তী পরীক্ষার দাবি দেওয়া এই প্রতিবেদনের মাধ্যমে আপনার সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। আপনারা বেশি বেশি করে এই প্রতিবেদনটি শেয়ার করুন, দ্য ডেলি ক্যাম্পাসে গিয়েও শেয়ার করতে পারেন, হয়তোবা নয়তোবা আমার ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে আপনাদের সকল গুচ্ছবর্তী যোদ্ধারা তাদের কাছে এই প্রতিবেদনটি চলে যায়। চলুন আর কথা না বাড়িয়ে প্রতিবেদনটি পড়া যাক। এবার 20টি বিশ্ববিদ্যালয় সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি মিলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। গুচ্ছ পদ্ধতির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের আর্থিক কষ্ট লাঘব করা, সময় সাশ্রয় করা ও হয়রানি দূর করা, যার কোনোটি বাস্তবে দেখাতে পারেনি। উল্টো একের পর এক শিক্ষার্থীদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে তারা। গুচ্ছের অনিয়মগুলো তুলে ধরলাম। এতে বিভাগ পরিবর্তন করার জন্য কোনো ইউনিট রাখা হয়নি। যেখানে 15টি বিশ্ববিদ্যালয় গতবার বিভাগ পরিবর্তন করার জন্য আলাদা শুধুমাত্র বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ভিত্তিতে পরীক্ষা হতো, যেটা তারা এবছর রাখেনি, যার ফলে 1 লাখ শিক্ষার্থী গুচ্ছতে আবেদনের সুযোগ পায়নি। এমনকি সার্কুলারের কোথাও বিভাগ পরিবর্তন করার কথা উল্লেখ নেই। যদিও তারা বলে আসছে বিভাগ পরিবর্তনের সুযোগ আছে, কিন্তু যেটা ডাহা মিথ্যা কথা, SSC 16 এবং SSC 19 ও 20 শিক্ষার্থীদের প্রথমে বলেছে গুচ্ছতে সুযোগ দেবে, কিন্তু এক মাস পর সার্কুলার পরিবর্তন করে তাদেরকে মাইনাস করে দিয়েছে। যদি গুচ্ছ না হতো তাহলে তারা 60টি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারত। সিলেকশনের মাধ্যমে লাখ লাখ মেধাবী শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা দিতে সুযোগ দেয়নি। অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার কেন্দ্র নিজ এলাকার কাছাকাছি না রেখে দূরবর্তী শহরে দেওয়া হয়েছে, ফলে শিক্ষার্থীদের অর্থ ও সময় দ্বিগুণ খরচ হয়েছে। যেমন নোয়াখালী শিক্ষার্থীকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে না দিয়ে রংপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রে দেওয়া হয়েছে। ভর্তি আবেদন ফি প্রথমে ছিল 600 টাকা, পরে সেটা বৃদ্ধি করে 1200 টাকা করা হয়েছে। গুচ্ছ কর্তৃপক্ষ বলেছিল একবারই টাকা দিতে হবে, পরবর্তীতে শহ শহ বিশ্ববিদ্যালয় সার্কুলার দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করাবে। এদিকে আগামী বছর থেকে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে দেবে না গুচ্ছ কমিটি। এর ফলে এবছর বাদ যাওয়া লাখ লাখ মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। 2200 টাকা দিয়ে প্রাথমিক পরীক্ষা দেওয়ার পর এখন প্রতিটি বিশ্ববিদ্যালয় 20টি আলাদা করে সার্কুলার দিচ্ছে এবং আবারও 650 টাকা নিচ্ছে, তাও প্রতিটি সাবজেক্টের আবেদনের জন্য 650 করে। তাহলে একটি শিক্ষার্থী যদি 20টি বিশ্ববিদ্যালয়ে 20টি সাবজেক্টের জন্য আবেদন করে, মোট কত টাকা হলে হলো মোট 13,000। এভাবে কোটি কোটি টাকা আদায় করার পায়তারা করেছে UGC ও গুচ্ছ কমিটি। এছাড়া বি ইউনিটের রেজাল্টে গড়মিল অভিযোগ তো রয়েছেই। কিছু শিক্ষার্থী যে সাবজেক্ট উত্তর করেনি তাকে সেটাতে মার্কস দেওয়া হয়েছে, আর যেটা ভালো পরীক্ষা দিয়েছে সেটাতে খালি দেখাচ্ছে। আরও অনেক অভিযোগ রয়েছে গুচ্ছ কমিটির বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে গুচ্ছ কমিটি কতটা শিক্ষার্থী বান্ধব হলো তা আমাদের বোধগম্য নয়। আমার মতে এখন 2টি পথ খোলা রয়েছে। একটা হচ্ছে যে অভিযোগ এবং সমস্যাগুলো রয়েছে তা সমাধান করতে হবে এবং পুনরায় গুচ্ছবর্তী পরীক্ষার আয়োজন করতে হবে। এটা যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয়টি হলো গুচ্ছ পদ্ধতি বাতিল করতে হবে। আমরা শিক্ষার্থীরা গত বছর 17ই ডিসেম্বর থেকে গুচ্ছতে বিভাগ পরিবর্তন, ইউনিট রাখা সহ নানা অনিয়ম নিয়ে আন্দোলন করে আসছি এবং একাধিকবার UGC ও গুচ্ছ কমিটির সাথেও বসেও সমস্যার সমাধান করতে পারেনি, কিন্তু তারা বারবার আমাদের দাবি মেনে নেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল। আন্দোলন সংগ্রামের পাশাপাশি গুচ্ছ বিভাগ পরিবর্তন, ইউনিট রাখার জন্য হাইকোর্টে রিট করলে মহামান্য হাইকোর্ট কেন গুচ্ছ ভর্তি পরীক্ষার ইউনিট রাখা হবে না এই মর্মে রুল জারি করে। সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত আসার জন্য হাইকোর্টে ফাইনাল হেয়ারিং বাকি রয়েছে। আর্থিক সমস্যার কারণে শুনানি বিলম্ব হচ্ছে, দ্রুত শুনানি হবে এবং আশাবাদী বিভাগ পরিবর্তন, ইউনিট হাইকোর্ট দিবে। লেখক শিক্ষার্থী, রসায়ন বিভাগ, ঢাকা কলেজ। তো
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন, আপনার মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।